আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? লাইফ টিপস এন্ড ট্রিক চ্যানেলের নতুন আরেকটি এপিসোড আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুক থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে পেমেন্ট নেবেন, অর্থাৎ কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটি আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের অবশ্যই ফেসবুক পেজে যেতে হবে, যে পেজটি মনিটাইজেশনের জন্য এলিজেবল সেই পেজে যাবেন। সেই পেজে যাওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন একটি পাবলিশিং টুলস নামে একটি ট্যাব আছে। তো সেই পাবলিশিং টুলস ট্যাবে ক্লিক করবেন। পাবলিশিং টুলস ট্যাবে ক্লিক করার পর আপনারা চলে আসবেন বাম দিকে। বাম দিকে আসার পরে এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে আসার পরে এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর একটু ওয়েট করুন, ইন্টারনেট একটু স্লো। তো ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ওয়ান্ট অফ প্রিওরিটি, যদি মনিটাইজেশনের জন্য এলিজেবল হয় তাহলে এরকম একটি মেসেজ চলে আসে, দেখুন ওয়ান্ট অফ প্রিওরিটি। তো এখানে ডান দিকে চলে আসুন, অ্যাড ব্রেকস অ্যাক্সেস, এখানে চেক এলিজিবিলিটি। তো দেখতে পাচ্ছেন ওয়ান এডুকেশন লাইফ এলিজেবল, অর্থাৎ মনিটাইজেশনের জন্য এলিজেবল। এখানে দেখতে পাচ্ছেন 10,000 ফলোয়ার, ওকে গ্রিন সিগনাল। এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট ভিউ ফর 3 মিনিট ভিডিওস, এটাও গ্রিন হয়ে গেছে। মনিটাইজেশন এলিজিবল স্ট্যান্ডার্ড সব কিছু ওকে আছে, কান্ট্রি অ্যাবিলিটি সব কিছু ওকে আছে। তো আমরা এখন মনিটাইজেশনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবো। তো এর জন্য আমাদের কী করতে হবে, গেট স্টার্টে ক্লিক করতে হবে। দেখুন এখানে আর্ন মানি উইথ অ্যাডস, এখানে গেট স্টার্টে ক্লিক করতে পারেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে সিলেক্ট পেজ, এখানে 3টা স্টেপ আপনাদের ফুলফিল করতে হবে। তো এখানে নেক্সটে ক্লিক করবেন, আপনার যে পেজটি এলিজেবল হয়েছে সেটা মার্ক করে দিয়ে এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা আপনারা পড়ে নেবেন। এটা অবশ্যই আপনাকে স্ক্রোল করতে হবে, স্ক্রোল করে নিচের দিকে চলে আসতে হবে। তো এটা স্ক্রোল না করলে আপনি এগ্রি টু টার্মসে অপশনটি পাবেন না। তো স্ক্রোল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এগ্রি টু টার্মস, তো এখানে ক্লিক করবেন, এগ্রি টু টার্মসে ক্লিক করবেন। আর টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই ভালো করে পড়ে নেবেন। তো এগ্রি টু টার্মসে ক্লিক করার পর দেখুন আবার নেক্সট চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ইউ ক্যান অ্যাড এ পেপ্যাল অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যাসোসিয়েট উইথ দিস পেজেস, ইউ মে নিড টু ট্যাক্স ইনফো, রাউটিং অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারস ফর সেট আপ, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য কী কী লাগবে সেটি আসলে বলে দিছে। তো এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে সেট আপ পেমেন্ট দেখুন চলে আসছে। তো এখানে কান্ট্রি আপনাকে বাংলাদেশ করে দিতে হবে, এখানে ইউনাইটেড স্টেট থাকে তো আপনারা বাংলাদেশ করে দিবেন, আপনারা কখনো ইউনাইটেড স্টেট দিবেন না। তো বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে এখন এলিজিবল ফর ফেসবুক মনিটাইজেশন এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশি, তো বাংলাদেশ করে দেওয়ার পর এখানে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল করে দিবেন এবং ইওর লিগ্যাল নেম অর্থাৎ আপনার যে আইডি কার্ডের যে নেম আছে সেই নেম দিয়ে অবশ্যই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেমটি এখানে দিয়ে দিবেন। মনে রাখবেন আপনার ব্যাঙ্কের যে নেমটি আছে সেই নেমটি যেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে সিমিলার হয়, তো সেই নেমটি এখানে দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস, তারপরে এখানে আপনার সিটি দিয়ে দিবেন। তারপরে এখানে স্টেট, সরি ডিভিশন, আপনার যে ডিভিশন সেটি দিয়ে দিবেন, স্টেট, তারপর জিপ কোড, তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই আপনার রিসেন্ট যে নাম্বার আছে সেই নাম্বারটা দিবেন এখানে। এখানে কন্ট্যাক্ট ইমেইল, একটি ইমেইল অ্যাড্রেস দিবেন, অবশ্যই আপনার নিজের হতে হবে। তারপরে এখানে দেখুন লিগ্যাল গভর্নমেন্ট ইস্যু নাম্বার, এখানে অর্থাৎ আপনার গভর্নমেন্ট ইস্যুকৃত যে কোনো ডকুমেন্ট নাম্বার এখানে দিতে পারেন। তো এখানে আমরা
ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিব, যেহেতু আমাদের অন্য কোনো নাম্বার নাই, তো আমরা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিব। এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিলেই হয়ে যাবে, তো আমরা ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিব। সব কিছু ঠিক থাকলে সব কিছু চেক করে নেবেন, সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর আবার চেক করবেন, ইনফরমেশনগুলো ভালো করে চেক করবেন, সব কিছু চেক হয়ে গেলে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন ব্যাংক অবশ্যই বাংলাদেশ এবং সুইফট নাম্বার, এই সুইফট নাম্বারটা যদি আপনারা না বোঝেন তাহলে এইটা আপনার যদি ডাচ বাংলা ব্যাংক হয় তাহলে ডাচ বাংলা ব্যাংকের শাখা কোথায় শাখা লোকেশন দিয়ে আপনি গুগলে সার্চ দিতে পারেন, সেই ব্যাংকের আপনি সুইফট কোড পেয়ে যাবেন। তো এখানে সুইফট কোড আপনারা গুগলে সার্চ দিয়ে নিতে পারেন অথবা ব্যাংক থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার, এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেম, সব কিছু ঠিক থাকলে চেক করে নেবেন আরেকবার, সুইফট নাম্বারটা ভালোভাবে চেক করে দিবেন। তারপর লিংক ব্যাংক, সরি এখানে মার্ক করে দিবেন, এখানে টার্মসে মার্ক করে দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দিয়ে লিংক ব্যাংকে ক্লিক করবেন। লিংক ব্যাংকে ক্লিক করার পর এখানে মিডল নেম দেখুন, এখানে মিডল নেমটি দিয়ে দিবেন। ওকে, সব কিছু আরেকবার চেক করে আপনি এখানে ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন, আপনার যে ন্যাশনাল আইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থ আছে সেইটার সাথে সিমিলার করে দিয়ে দিবেন। সব কিছু ওকে থাকলে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন ইউ আর অল সেট, তো আমাদের কাজ হয়ে গেছে, আমরা পারফেক্টলি কমপ্লিট করে ফেলেছি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ। তো এখানে নেক্সট করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ নিড টু মেক এনি চেঞ্জেস ইউ ক্যান এডিট ইউর পেমেন্ট অ্যাকাউন্ট ইনফো আফটার ইউ ফিনিশ সেটিং আপ, অর্থাৎ আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে এটা ফিনিশ করার পরও, আপনার সেট আপ ফিনিশ করার পরও পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা নেক্সট নেক্সট করে দিব। এখানে দেখুন সাবমিট ভিডিও ফর রিভিউ, অর্থাৎ আপনার ভিডিওগুলো রিভিউ করার জন্য, এখানে ওকে করে দিবেন। ওকে, আপনারা অবশ্যই জানেন যে ফেসবুক আলাদাভাবে প্রত্যেকটি ভিডিও রিভিউ করে মনিটাইজ করার জন্য, অর্থাৎ আপনার ভিডিও অটোমেটিক্যালি কখনো মনিটাইজ হবে না, সেটা ম্যানুয়ালি ফেসবুক রিভিউ করার পর মনিটাইজ করে। দেখুন হাউ টু বি সাকসেসফুল উইথ অ্যাড ব্রেকস, অর্থাৎ অ্যাড ব্রেকসে আপনি সাকসেসফুল হতে গেলে কী কী করতে হবে সে সম্পর্কে একটু নির্দেশনা আছে, তো আপনারা নেক্সট করে দেবেন এখানে। তো ওকে, কাজটি হয়ে গেছে। তো এইভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন ফর ফেসবুক পেমেন্ট। তো দেখুন আমার দুইটি মনিটাইজ পেজ এখানে শো করছে। তো এইভাবেই আপনারা ফেসবুক পেমেন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনি কখনোই ফেসবুক অ্যাড ব্রেক সম্পর্কে নেক্সট আপডেট দেখতে পারবেন না। তো
নেক্সট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং অ্যাড ব্রেক সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ইমেল করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।